বছরই 300 আসন নির্বাচন করেছে। এই বছর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি নির্বাচন করব। সরকার এক সপ্তাহ আগে যে বক্তৃতা করেছেন, এক সপ্তাহ পরে তার ব্যতিক্রম হলো কিভাবে? নিশ্চিতভাবে আমি মনে করি আসলে বর্তমান সরকারের কাছে মনে হয় দেশ নেই, অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে তো আমরা বারবার আন্দোলন করেছি, বিভাগীয় শহর পর্যন্ত আমরা জনসভা করেছি, রাজপথে মিছিল করেছি, গণমিছিল করেছি। আর হঠাৎ করে যে তৈলের দাম বৃদ্ধি হয়েছে, কেরোসিন, ডিজেল, পেট্রোল, এই ব্যাপারে আগামীকাল আমরা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকাল বিকাল 3টায় ইনশাআল্লাহ সেখানে আমরা মিছিল করব এবং প্রতিবাদ করব। এর জন্য আমরা সরকারকে বলবো যে সরকার যেইভাবে তেলের দাম বৃদ্ধি করেছে এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী। আইন এরকম বলে না, আইন তো ভিন্ন, কিন্তু আইনকে বিধানগুলি দেখিয়ে হঠাৎ সরকার যে তৈলের দাম বৃদ্ধি করেছে, এতে বাংলাদেশের জনগণ তারা বিপদ সম্মুখীন হবে, তারা আরও তাদের দরিদ্রতা বেড়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কাজে আমরা চাই আন্তর্জাতিক মার্কেটে তৈলের দাম বৃদ্ধি হয় না, হঠাৎ করে বাংলাদেশ কেন বৃদ্ধি হবে? এটা সম্পূর্ণ অবৈধ এবং এই দেশ চালাতে সরকার ব্যর্থ, এটার প্রমাণ হয়েছে। এ তো হঠাৎ করে আসলে দেশ চালানো হঠাৎ প্রোগ্রাম হয় না, দীর্ঘমেয়াদি প্ল্যান নিতে হয়। আন্তর্জাতিক অবস্থা সম্পর্কে সরকার অনেক আগের থেকেই ওয়াকিফ, অনেক আগের থেকেই তাদের সতর্ক হওয়া উচিত ছিল এরকম সম্মুখীন হতে পারে, কিন্তু সরকার আগের থেকে যেহেতু সচেতন হয় নাই। সরকার দেখেন মাত্র এক সপ্তাহ আগের বক্তৃতা আর এক সপ্তাহের পরের বক্তৃতা। এক সপ্তাহ আগে সরকার বলছে প্রচুর তেলের মজুদ আছে, কোনো সংকট নেই, হঠাৎ করে তার তেলের দাম বাড়িয়ে দিল। তার মানে হলো এ রাষ্ট্র মনে হয় যেন এই সরকার চালায় না, মনে হয় অন্য কোনো সরকার প্রোগ্রাম দেয়, সে অনুযায়ী রাষ্ট্র চলবে। যদি তাই হবে তাহলে সরকার এক সপ্তাহ আগে যে বক্তৃতা করেছেন, এক সপ্তাহ পরে তার ব্যতিক্রম হলো কীভাবে? নিশ্চিতভাবে আমি মনে করি আসলে বর্তমান সরকারের কাছে মনে হয় দেশ নেই, অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যে কোনো অবস্থাতেই অনৈতিক, দায়িত্বশীল এবং নেতার দ্বারা দেশ নীতিবান ও আদর্শবান হতে পারে না। এর জন্য নেতাবান, নীতিবান, আদর্শভিত্তিক নেতৃত্বের ভিত্তিতে ইসলামের নীতি ও আদর্শ অনুসরণ করে যতদিন পর্যন্ত দেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত সংকট উত্তীর্ণ হওয়া সম্ভব না। এজন্য আমরা চাই আদর্শ ভিত্তিক এক সংগঠনের মাধ্যমে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশের সংকট মুক্ত হবে এবং দেশ ভালো চলবে। 92% মুসলমানদের দেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন হয়তো সম্ভব, এটা না হওয়া তো অসম্ভব, কিন্তু আমরা হয়তো বা বুঝাতে পারি নাই বা আগের থেকেই ইসলামের দুশ্মনরা এই দেশকে কন্ট্রোল করে ফেলছে। আমরা যদি আলহামদুলিল্লাহ ইসলামের আদর্শ জনগণের সামনে স্থাপন করতে পারি, বুঝাতে পারি, তাহলে অবশ্যই তারা এটা গ্রহণ করবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমাজ ইসলামী দলের সাথে তারা আলোচনা শুরু করেছেন, সবাইকে ঐক্যবদ্ধ করে তারা ইনশাআল্লাহ এদেশে ইসলাম হুকুমত কায়েম করবে। দেখেন আমরা তো গত বছরও প্রায় 300 আসনে নির্বাচন করেছি, একটা আসন হয়তো ভুলে আমরা ই করতে পারিনি, সেটা দিতে পারিনি। আমরা প্রস্তুত নিয়েছিলাম 300 আসনেই নির্বাচন করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু গত বছরই 300 আসন নির্বাচন করেছে, এই বছর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে আমরা প্রস্তুতি নিয়েছি নির্বাচন করব। বাকি অনেকেই মনে করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত জায়গায় নির্বাচন করে কিন্তু তৌহিন করতে পারে না, বিজয় হতে পারে না, তো এতই এত জায়গায় নির্বাচনের ফায়দাটা কি? আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আপনারা দেখেছেন যে আমরা বিজয় হতে পারলাম কি পারলাম না, এটা আপনাদের দৃষ্টি। কিন্তু আমাদের দৃষ্টি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কত জায়গায় বীজ বপন করতে পারছে, কত জায়গায় বীজ বপন করতে পারছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চায় গাছ বপন করবে, চারা রোপণ করবে, আস্তে আস্তে বড় হবে, একদিন না একদিন শাক হবে, ফুল হবে, ফল হবে। আর অন্য অন্য পার্টি চায়, দল চায় অন্যের ঘরে সওয়ার হয়ে অন্যের বাগান থেকে ফল আহরণ করতে।
আর ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নিজে ফলের বাগান সৃষ্টি করে সেখান থেকে ফল আহরণ করতে। আশা করি আজকে হোক কালকে হোক যে আমরা বাগান সাজাতে পারি। আমি নাপ দেখলাম ইসলামী হুকুমত, আমার পরবর্তী প্রজন্ম দেখবে, পরবর্তী প্রজন্ম না দেখছে, পরবর্তী প্রজন্ম দেখবে যে ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আজকে হোক কালকে ইসলামী হুকুমত হবে। আর বাকি কথা হলো ইসলামী আন্দোলনে যারা থাকবে তাদের হারার কিছু নেই, তারা সবসময় জিতার মধ্যেই আছে। ইসলামী আন্দোলনের কোনো কর্মীদের হারাবার কিছু নেই, তারা মল্লের সহিত বাঁচলে গেছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।